রানাঘাট দক্ষিণে ভোট শুরু হওয়ার আগে রাত্রে এক পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের 2 নম্বর প্রীতিনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস গোলক মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় 30 থেকে 40 জন দুষ্কৃতী। পরপর 2টি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। আহত বাড়িতে এক নাবালিকা সদস্য। বুধবার সকাল থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ। পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় ইতিমধ্যে একাধিক জনকে আটক করা হয়েছে। কালকে রাত 1:30টার সময় হঠাৎ চেতন পায়, মানে ওরা এই গ্রিলে কাছে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয়। ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। অতটা আতঙ্কে এই ঘটনাতে আপনারা? আমরা খুব ভয়ে আছি এখন কি হয়। তারাও আসেনি। শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে? না না, শুধু ভাঙচুরি করেছে, গুলি করেছে, 2টো গুলির খাপ পাওয়া গেছে। আমি সকালবেলা উঠোন ঝাড়তে গিয়ে দেখি 2টো গুলির খাপ পড়ে আছে। পঞ্চায়েতের মেম্বার, নির্বাচিত মেম্বার, কোন পঞ্চায়েতে? দুজনেই? হ্যাঁ দুজনেই। রাত্রে ঠিক 1টা নাগাদ হঠাৎ প্রথমে আমাদের চরমাই বুদ্ধের যে গোলক মণ্ডল আমার বাড়িতে এক ভোগ করে, আমার বাড়ি রাত 12:30 এসছে। হ্যাঁ তারা এসে এসে প্রথমে ওকে অ্যাটাক করেছে, ওর বাড়িঘর ভাঙচুর করেছে, ওর গ্রিল ভেঙে ঢুকতে পারেনি ঘরের মধ্যে, ও যাক ধানে বেঁচে গেছে কোনো মতে। ওর বউ ওয়াইফ আমাকে ফোন করে জানায় যেরকম আমাকে আমাদের বাড়িতে এসেছিলো হামলা করতে, তোমরা সেফটি হয়ে যাও। এর মধ্যে মিনিট 5-এর মধ্যে দেখলাম মেয়েটা ছিল ঘরের মধ্যে, মেয়েটাকে বলছে ওকে টেনে বেগুনি যা, কি করছে না, আবার কেউ বললো না ওকে ওকে নিতে হবে না, তখন বলছে রাস্তায় দাঁড়িয়ে গিয়ে বলছে ছেলা বল বেরিয়ায়, আমি না বেরোইনি তখন। তখন ওরা দল বেঁধে ঢুকে আমার এই চালনা আমার এই ঘুরে বলো ঘুরে বল, আমার এই ভাইজি, আমার ভাই, ভাইয়ের চোখের এখানে কাজ হয়ে গেছে, ভাঙচুর করেছে, ভাঙচুর করেছে, পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, আপনার পুলিশ এসেছিল, বলছিল পুলিশ বলেছে যে আপনাকে চিনতে পেরেছেন, কিন্তু আমরা চিনতে পারিনি, সব মুখ ঢাকা ছিল, তৃণমূলের হামলা দেয়নি। আপনারা কি তারপর ভোট দিতে যেতে পেরেছেন? না, ভোট এখন চালু হয়েছে, আমরা এজেন্ট দিতে পারিনি, আমাদের হুমকি দিয়ে গেছে যে ওখানে কোনো মতে তোমরা পা দেবে না, পা দিলে তোমাদের বডি ফাটি পড়ে যাবে। যখন তখন বাড়ি থেকে কতটা দূরে? বাড়ি থেকে এখান থেকে 200 মিটার, 200 মিটার। কত নম্বর বুথ এটা? আমাদের এটা 93, আমি 93 বুথের মেম্বার। এবং ও হচ্ছে কি নাম আপনার? কি নাম? আমার নাম চমল বিশ্বাস। আর আপনার নাম? গোলক মণ্ডল। আপনি হচ্ছে বিজেপির মেম্বার? ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia caí. Era óbvio olhando agora. Estiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um deseja. Será
অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।